রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সকলে? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। প্রিয় শিক্ষার্থী, আমরা কারক নিয়ে আলোচনা করছি। কারক ক্রিয়াপদের সাথে নাম পদের সম্পর্ককে কারক বলে। তো কারকের একটি পদের সাথে আরেকটি পদ, যে পদগুলো ব্যবহৃত হয় বাক্যের মধ্যে, সে বাক্যের একটি পদের সাথে আরেকটি পদের সম্পর্ক স্থাপন করার জন্য আমরা কি ব্যবহার করি? হ্যাঁ, সঠিক বলেছ, আমরা বিভক্তি ব্যবহার করি। এখন যে শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি, সেই শব্দের মধ্যে অর্থাৎ শব্দের সাথে যদি কোনো বিভক্তি চিহ্ন স্পষ্টভাবে বোঝা না যায়, সেক্ষেত্রে কোন বিভক্তি আছে ধরে নিতে হয়। সেখানে শূন্য বিভক্তি আছে ধরে নিতে হয়। আমি আরেকটি প্রশ্ন তোমাদেরকে করতে চাই। এই বিভক্তিগুলোর আকৃতিগত পরিবর্তন আছে, এই পরিবর্তনটা কিসের উপর ভিত্তি করে? বচনের উপর ভিত্তি করে। এক বচন এবং বহু বচন ভেদে বিভক্তিগুলোর আকৃতিগত পরিবর্তন ঘটে। তো বিভক্তি সাত ধরনের, বাংলা শব্দ বিভক্তি সাত ধরনের, এর মধ্যে ষষ্ঠী বিভক্তির চিহ্ন কি কি? ষষ্ঠী বিভক্তির চিহ্ন হচ্ছে রয়ের। ধন্যবাদ সবাইকে। আসলে প্রতিদিনের পাঠ প্রতিদিন ভালোভাবে আয়ত্ত করতে পারলেই আমাদের যে লক্ষ্য, তোমাদের যে লক্ষ্য, তা অর্জিত হবে। আমরা সবাই নিজেদের লক্ষ্য পূরণে এগিয়ে আসব, এটা আমরা আশা করি। আজকে আমাদের আলোচনার বিষয় কর্তৃকারক। বাক্যস্থিত যে পদ ক্রিয়া সম্পাদন করে তাকে কর্তৃকারক বলা হয়ে থাকে। তো বাক্যে কর্তা হিসাবে কোন কোন পদ ব্যবহৃত হয়? বাক্যে কর্তা হিসাবে বিশেষ্য পদ এবং সর্বনাম পদ ব্যবহৃত হয়ে থাকে। আমরা সবাই জানি এই সর্বনাম, বিশেষ্য পদ এবং সর্বনাম পদ ক্রিয়া সম্পাদন করে থাকে। তাহলে বাক্যের যে পদ ক্রিয়া সম্পাদন করে, অর্থাৎ যে বিশেষ্য পদ বা সর্বনাম পদ ক্রিয়া সম্পাদন করে, সেই পদকে বলা হয় কর্তৃকারক। যেমন খোকা বই পড়ে, একটি বাক্য লিখেছি যেটা খোকা বই পড়ে। যদি প্রশ্ন করা হয় কে বই পড়ে, উত্তর পাওয়া যাবে খোকা, তাহলে খোকা হচ্ছে কর্তৃকারক। এই শব্দের সাথে দেখো কোনো বিভক্তি আমরা দেখতে পাচ্ছি না, তার যেহেতু বিভক্তি চিহ্ন দেখা যাচ্ছে না, তাহলে কোন বিভক্তি হবে? তাহলে সেটি হবে শূন্য বিভক্তি। তাহলে খোকা কর্তৃকারকে শূন্য বিভক্তি। মেয়েরা ফুল তোলে, যদি প্রশ্ন করি যে কে বা কারা ফুল তোলে, এখানে কে দিয়ে প্রশ্ন করি, যেহেতু বহু বচন ব্যবহার করা হয়েছে, এখানে যে রা আমরা ব্যবহার করেছি, যে বহু বচন জ্ঞাপক বিভক্তি, এখানে এটাও বিভক্তি চিহ্ন আমরা বহু বচনের ক্ষেত্রে ব্যবহার করি। আগে বলেছি যে বচন ভেদে, এক বচন এবং বহু বচন ভেদে বিভক্তির আকৃতি হয়। এটি রা বিভক্তিটি আমাদের শূন্য প্রথমা বিভক্তির চিহ্ন। তাহলে এখানে মেয়েরা ফুল তোলে, কারা ফুল তোলে? মেয়েরা, যেহেতু বহু বচনের ক্ষেত্রে আমরা কারা দ্বারা প্রশ্ন করব। আর যদি কে দিয়ে প্রশ্ন করে আমরা উত্তর পাবো যেটি, সেটি হচ্ছে এক বচনের রূপ। তাহলে এটি আমাদের কর্তৃকারকে, মেয়েরা কর্তৃকারকে এখানে প্রথমা বিভক্তি ব্যবহৃত হয়েছে। তাহলে কর্তৃকারকে প্রথমা বিভক্তি আমরা ব্যবহার দেখেছি। তো এই কার্য সম্পাদনের বৈশিষ্ট্য বা বৈচিত্র্য অনুসারে বাক্যে ব্যবহৃত কর্তৃকারককে চারটি ভাগে ভাগ করা হয়। সেই চার ধরনের কারক নিয়ে আমরা কথা বলছি। প্রথমে রয়েছে কর্তা, চার ধরনের কর্তা আছে। কার্য সম্পাদনের উপর ভিত্তি করে বা বৈচিত্র্যের উপর ভিত্তি করে কর্তাগুলোকে চারটি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে মুখ্য কর্তা,
যে কর্তা নিজেই নিজের ক্রিয়া সম্পাদন করে, নিজে নিজেই ক্রিয়া সম্পাদন করে তাকে বলা হয় মুখ্য কর্তা। আমরা আগে যে দুইটা উদাহরণ দিয়েছি সেই দুইটা উদাহরণ মুখ্য কর্তার। খোকা বই পড়ে, আমরা বই পড়ি, তারা মাঠে খেলে, এগুলো মুখ্য কর্তার কিন্তু উদাহরণ। অর্থাৎ নিজে নিজেই কাজটি সম্পাদিত হলে যে কর্তা নিজে নিজেই কাজ সম্পাদন করে তাকে বলা হয় মুখ্য কর্তা। এরপর আসে প্রযোজক কর্তা। প্রযোজক কর্তা নিজে কাজ করে না, অন্যকে দিয়ে কাজটি করিয়ে নেয়। এটি আমাদেরকে বুঝতে, মূল কর্তা যখন অন্যকে দিয়ে অন্যকে কোনো কাজে নিয়োজিত করে সেই কাজটি সম্পাদন করিয়ে নেয় তখন তাকে বলা হয় প্রযোজক কর্তা। আমরা উদাহরণ দিই, দুইটি উদাহরণ দিয়েছি, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, তাহলে এখানে চাঁদ দেখছে কি? চাঁদ দেখছে শিশু, কিন্তু চাঁদ দেখার ক্ষেত্রে সহযোগিতা করছে বা শিশুকে পরিচালনা করছে মা। অর্থাৎ এই কর্তা শিশুকে পরিচালিত করে ক্রিয়াটি দেখার কাজটি বা ক্রিয়াটি সম্পন্ন করিয়ে নিচ্ছেন। মা যেভাবে তাকাবে শিশু কিন্তু সেভাবে, সাপুড়ে সাপ খেলায়, এনে খেলে কি? খেলে কিন্তু সাপ। কিন্তু আমি তুমি যদি একটা সাপকে নিয়ে এসে ছেড়ে দিই সে কি খেলবে? তাহলে সাপুড়ে সাপকে পরিচালনা করছে খেলার ক্ষেত্রে। কীভাবে খেলতে হবে, সাপ কীভাবে খেলবে তা কিন্তু জানে সাপুড়ে, সেভাবে পরিচালনা করছে সাপকে। অতএব মূল কর্তা খেলার কাজটি নিজে খেলে না, কিন্তু অন্যকে খেলায়, খেলার কাজটি অন্যকে দিয়ে করিয়ে নিচ্ছে, মানে সাপকে দিয়ে করিয়ে নিচ্ছে। অতএব এখানে সাপুড়ে এবং মা এই দুইটি হচ্ছে প্রযোজক কর্তা। আর মূল কর্তার কাজ যে করবে, অর্থাৎ যাকে কাজে নিয়োজিত করে কাজটি করিয়ে নেওয়া হয় তাকে বলা হয় প্রযোজ্য কর্তা। এই বাক্যের মধ্যে কিন্তু প্রযোজ্য কর্তা আছে। এখানে শিশু প্রযোজ্য কর্তা, সাপ প্রযোজ্য কর্তা। অর্থাৎ তারা কিন্তু নিজে নিজে কাজ করে। মা যদি আকাশের দিকে তাকায় তাহলে কিন্তু শিশু আকাশের দিকে তাকাবে। মা যদি উত্তরে দক্ষিণে পূর্বে অর্থাৎ আকাশের দিকে না তাকায়, যেদিকে তাকিয়ে বলবে আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, শিশু ওইদিকে তাকাবে। কিন্তু শিশু তো জানে না চাঁদ কোনটা। তাহলে এইভাবে কিন্তু এটা মূল কর্তার কাজ, যাকে দিয়ে সম্পাদন করিয়ে নেওয়া হবে তাকে বলা হবে প্রযোজ্য কর্তা। আর আরেক ধরনের কর্তা আছে, তাকে বলা হয় ব্যতিহার কর্তা। এনে ব্যতিহার কর্তার ক্ষেত্রে একই সাথে দুইটি কর্তা একই কাজ করবে। তাহলে কর্তা কিন্তু থাকবে দুইটি, দেখো বাঘে মহিষে এক ঘাটে জল খায়। বাঘ মহিষ দুইটা কর্তা, কাজ কি? জল খাওয়া। সংঘটিত হচ্ছে কখন? আলাদা আলাদা সময় না, কিন্তু একই সময়ে। অর্থাৎ একই সময়ে দুজন কর্তা যদি একই জাতীয় কাজ করে তখন ওই কর্তাকে বলা হবে ব্যতিহার কর্তা। তো এখানে বাঘে এবং মহিষে এটা হচ্ছে ব্যতিহার কর্তার উদাহরণ। আশা করি খুব ভালোভাবে আজকের আলোচনাগুলো বুঝতে পেরেছ। বাচ্চ আছে, বাচ্চ কি যেন আমরা তোমরা জানো নিশ্চয়, আমরা আগের ক্লাসেও পড়িয়েছি বাচ্চ কি। বাচ্চ হচ্ছে বাক্যের প্রকাশভঙ্গি। এই প্রকাশভঙ্গি বা বাচ্চ ভেদে, বাক্যের বাচ্চ ভেদে আমাদের কর্তাগুলোকে তিনটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কর্মবাচ্যের কর্তা, অর্থাৎ যে বাচ্চে কর্মপদের অর্থ প্রধান
তাকে কর্ম বাচ্য বলা হয় এবং এই বাচ্যে কর্মের পরে দ্বারা দেয়া কর্তৃক ব্যবহার করা হয়। যেমন নজরুল কর্তৃক অগ্নিবীণা রচিত হয়েছে। যদি প্রশ্ন করা হয় কে অগ্নিবীণা রচনা করেছেন, উত্তরটা কিন্তু নজরুল পাবো, কিন্তু প্রকাশভঙ্গিটা এইভাবে না, নজরুল অগ্নিবীণা রচনা করেছেন তা কিন্তু বলা হয়নি। অগ্নিবীণা রচিত হয়েছে, প্রকাশভঙ্গিগত ভিন্নতা আমরা লক্ষ্য করছি। এখানে প্রশ্ন করতে হবে, তাহলে এখানে কর্তৃক আমরা ব্যবহার করেছি, নজরুলের পরে কর্তৃক ব্যবহার করা, এখানে নজরুল কর্তৃক অগ্নিবীণা রচিত হয়, এই যে কর্মপদ রয়েছে এই কর্মপদটি প্রধান রূপে বাক্যে প্রাধান্য বিস্তার করেছে। আর কি হচ্ছে ভাববাচ্যের কর্তা, যে বাচ্যে ক্রিয়াপদের অর্থ প্রধান তাকে বলা হয় ভাববাচ্য। যেমন রহিমকে যেতে হবে, আমরা সরাসরি বাক্যটি ব্যবহার করিনি, কি বলেছি রহিম যাবে এই কথা বলছি না, বলছি রহিমকে যেতে হবে, ক্রিয়াপদকে আমরা প্রাধান্য দিচ্ছি। তাহলে এই বাচ্যের মধ্যে ক্রিয়াপদের অর্থ প্রধান এবং ক্রিয়াপদ কর্মপদটাও দেখো কিন্তু কর্তৃপদটা যে কর্তা ব্যবহার করা হয়েছে এটা কর্তৃরূপে কিন্তু নাই, এটি আমরা এর সাথে বিভক্তি যুক্ত করেছি দ্বিতীয়া বিভক্তি। আবার কখনো ষষ্ঠী বিভক্তিও ব্যবহৃত হয়ে এই কর্তারে গঠিত হয়ে হতে পারে। আরেকটি আছে কর্মকর্তৃবাচ্যের কর্তা, অর্থাৎ কর্মপদই যখন কর্তৃস্থানী হয়ে বাক্য গঠন করবে তখন তাকে বলা হয় কর্মকর্তৃবাচ্যের কর্তা। যেমন বাঁশি বাজে, বাঁশি কি কখনো একা একা বাজে, বাঁশি কিন্তু কখনো একা একা বাজে না, কেউ বাঁশি বাজায়, কিন্তু প্রকাশভঙ্গিগত এত প্রকাশভঙ্গিটা এমন যে মনে হচ্ছে বাঁশি নিজে নিজেই বাজে, এবং ক্রিয়াপদ সেই কর্ম অনুসারে কিন্তু গঠিত হয়েছে এবং তা কর্তার হিসাবে যেভাবে গঠিত হয় সেই একই পর্যায়ে ক্রিয়াপদটি গঠিত হয়েছে, অর্থাৎ এই কারণে তাকে বলা হয় কর্মকর্তৃবাচ্যের কর্তা। আশা করি এই কারক সম্পর্কে কর্তৃকারক সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন নেই। তো আমরা দেখতে পাচ্ছি যে কর্তৃকারকের কর্তায় বিভিন্ন ধরনের বিভক্তি যুক্ত হয়, এখানে তৃতীয়া বিভক্তি, এখানে দ্বিতীয়া বিভক্তি, এখানে শূন্য বিভক্তি, আবার সপ্তমী বিভক্তিও হয়, ঘোড়ায় গাড়ি টানে, বুলবুলিতে ধান খেয়েছে, তাই সব ধরনের বিভক্তি কিন্তু আমরা ব্যবহার করতে পারি। অতএব সেভাবেই আমরা সবাই খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে পড়াশোনাটা করতে হবে, তোমরা প্রতিদিনের পাঠ প্রতিদিন অবশ্যই সম্পন্ন করবে। তো আজকে যে আলোচনা করেছি তার উপর ভিত্তি করে তোমরা হোমওয়ার্ক করবে SW তোমাদের জন্য। দশটি এসকিউ তৈরি করে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করবে, আমি মূল্যায়ন করে দেবো ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী, আমরা যে মাসে আজকে অবস্থান করছি আগস্ট মাস, শোকের মাস, আমরা জানি যে এই মাসেই সপরিবারে নিহত হয়েছিলেন, শাহাদত বরণ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাঙালি জাতির পিতা, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তার অবশ্যই আমরা তার সমাপদে তার রুহের মাগফিরাত কামনা করে আমরা দোয়া করব এবং এই আগস্টে যে তাৎপর্য তা উপলব্ধি করার চেষ্টা করব। আমাদের সৃষ্টি শিক্ষা পরিবার এই মাসে একটি থিম ডায়ালগ নির্ধারণ করেছে, তা হচ্ছে মাতা পিতার প্রতি দায়িত্ব এবং কর্তব্য, মাতা পিতা ও শিক্ষকদের প্রতি দায়িত্ব এবং কর্তব্য। আসলে মাতা পিতার বদৌলতে কিন্তু আমরা পৃথিবীতে এসেছি, তার অপরিসীম ত্যাগ স্বীকার করে আমাদেরকে মানুষের মতো মানুষ করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, নিজের শখ নিজের চাহিদা এগুলো বিসর্জন দিয়ে সন্তানের চাহিদা পূরণের জন্য যে সবসময় নিয়োজিত থাকেন, কোনোভাবেই যেন সন্তান সামান্যতম অভাব বোধ না করে, কষ্ট অনুভব না করে সেই চেষ্টা করে। তা আমরা বায়েজিদ বোস্তামের ঘটনাটি জানি, মা অসুস্থ হওয়া থাকা অবস্থায় যখন পানি চাইল, তখন বায়েজিদ বোস্তামি পানি নিয়ে এসে দেখে তার মা আবার ঘুমিয়ে পড়েছে,
সে মায়ের সেবায় সারা রাত জেগেছিল, দাঁড়িয়েছিল মায়ের বিছানার পাশে। সে কিন্তু ঘুমিয়ে যায়নি, কারণ কখন আবার মা ঘুম থেকে জেগে পানি চাইবে। মায়ের সেবায় এইভাবে নিজেদেরকে উৎসর্গ করতে। পরিবারে অনেক কাজ থাকে, যে কাজগুলো আমরা একটু সহযোগিতা করলে খুবই সহজ হয়ে যায়। বাবা মা সারা দিন পরিশ্রম করে, তাদের কাজে যদি সামান্যতম আমি একটু হেল্প করতে পারি, অনেক খুশি হয় তারা, সন্তুষ্ট হয় তারা। এবং পিতামাতার সন্তুষ্টিতেই কিন্তু আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে থাকেন। অতএব আমরা সবসময় পিতামাতাকে সন্তুষ্ট রাখার চেষ্টা করব। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।